السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله আমরা আজকে আসছি ঠাকুরগাঁও জেলার কুরুকঘাটি ঘাট আদর্শ গ্রাম কাশলগাঁও ইউনিয়নের আমাদের এই মক্তবটিতে আলহামদুলিল্লাহ এই মক্তবে বাচ্চার সংখ্যা উপস্থিতির সংখ্যা অনেক প্রচুর বাহান্ন জন নিয়মিত এখানে দিন শিখে এদের মধ্যে থেকে অনেকেই কোরআন পড়তেছে অনেকে কায়দা পড়তেছে অনেকে দোয়া মাসাইল শিখতেছে এভাবে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় এই সমস্ত জেলাগুলোতে আমাদের মক্তবগুলো চলমান আছে সমস্ত মক্তবগুলো ডোনারের মাধ্যমে চলতেছে যারা আমাদেরকে না দেখে না চিনে এই মক্তবগুলোর শিক্ষকদের হাদিয়া দিয়ে থাকেন আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করুক তাদের জান ও মালে বরকত দান করুক আমাদের এই মক্তবের দু একজন বাচ্চার পড়া আপনাদেরকে শোনানো যেতে পারে আপনি একটু দাঁড়ান আপনি সূরা ইয়াসিন মুখস্থ করছেন না একটু শোনান আমাদেরকে সুন্দর করে শোনাবেন হ্যাঁ على صراط المرسلين এই যে উজ্জীবনের কারণ বললেন এগুলো কি করে এগুলো খায় না মাথায় দেয় বলেন তো কি করে ইয়া করো এই দেখো উজ্জীবনের কারণ কি ইয়া করো এখন সে বুঝতে না পারলো যখন সে বড় হবে তখন সে এই উজুভঙ্গের কারণ গুলা তার বাস্তব জীবনের সাথে সে ফিট করতে পারবে এটাই আমাদের মক্তব শিক্ষা বুনিয়াদী শিক্ষা আর এই শিক্ষার পিছনে আমাদের মেহনত আমরা যদি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি তাহলে হয়তো বাইরা বলতে পারবে আচ্ছা আপনারা সবাই বলেন তো আপনাদের রব কে আচ্ছা আপনাদেরকে কে বানাইছে আপনাদের নবীর নাম কি বলতে পারেন আচ্ছা আপনাদের আদি পিতা কে বলতে পারেন আপনাদের জাতির পিতা কে বলতে পারেন জাতির পিতা কে আচ্ছা মাশাআল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধুই আমাদের নবী না তাহলে কি নবী পারেন বলতে হবে যে সর্বশেষ নবী কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কোন নবী মাশাআল্লাহ ঠিক আছে